হয়েছে বেটা তোমাকে এত রেস্টলেস কেন লাগছে আই'ম সরি মম বাট কেন জানি না মনে হচ্ছে আমার গোটা জীবনটাই মিথ্যে কি কি বলছো তুমি তোমার তোমার কি হয়েছে বেটা মম আমার অতীত কি আমার অতীতের সঙ্গে কি এমন রহস্য জড়িয়ে আছে মম মম আজকে তোমাকে বলতেই হবে কেন বারবার সবাই সবাই আমার মাকে নিয়ে প্রশ্ন তোলে বেটা তুমি তো জানো যে আমি তোমার মম তাই না যে যাই বলুক না কেন তুমি লোকের কথা তুমি প্লিজ ছাড়ো বেটা প্লিজ আজকে ঠাকুর মশাই সেদিন বাবা ঠাম্মি কেন বারবার একই কথা ফিরে আসছে আমার কাছে সত্যিটা তুমি শুনতে চাও বলছি আসলে সবাই চায় তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে বেটা বেটা আমি তো তোমার মম তুমি তো জানো সেটা তুমি বুঝতে পারো না কেউ চায় না তুমি আমার সঙ্গে থাকো কেউ চায় না লোকে নানা রকম কথা বলতেই থাকবে তুমি লোকের কথা তুমি প্লিজ ছাড়ো বেটা ছাড়ো ধরো না তুমি লোকের কথা এত আমি ধরতে চাই না মম আমি ধরতে চাই না কিন্তু কিন্তু এই কথাগুলো কিছুতেই আমার মাথা থেকে বেরোচ্ছে না আমার ভালো লাগছে না মম আর ভালো লাগছে না আমার প্রতিশোধ তোমার দাদু ভাইয়ের উপহার উপহার নয় তুই একবার ভেবে দেখ তো আমার সাগর ছোটবেলা থেকে যা যা আঁকড়ে বড় হয়েছে তা সব মিথ্যে সব সব কিছু মিথ্যে এমনকি এমনকি ওর মাকেও ছাড়েনি নীলিমা সাগর বাবুর মা ওটা মেয়ে কোথায় গৌনি বলবো তোকে আমি সব বলবো কিন্তু তার আগে তোকে প্রতিজ্ঞা করতে হবে তুই এই ঠাকুরের দিকে তাকা ঠাকুরের দিকে তাকিয়ে তুই প্রতিজ্ঞা কর আজকে যা শুনবি তুই কাউকে কোনোদিনও বলবি না আর তুই লক্ষ্য থেকে এক পাও নড়বি না বল কথা দে কথা দিলাম কিন্তু আমার কাছে তো পুরো বিষয়টাই ক্লিয়ার না আমার কাছে কিন্তু সব ক্লিয়ার সব সব সেই যেদিন যেদিন তুই প্রথম এই বাড়িতে এসে ঢুকেছিলি ঠাকুর এমন মেয়ের গলায় যেন এই হার তুমি তুলে দাও যে আমার দাদু ভাইকে সারা জীবন রক্ষা তোকে এই বাড়িতে রাধা মাধব আমার দাদু ভাইয়ের জন্য নিয়ে এসেছে রে মা তুই এই বাড়িতে জ্যোতি নিয়ে এসেছিস তোর জ্যোতিতে আমার দাদু ভাইয়ের জীবনটা তুই ভাসিয়ে দিবি লড়তে হবে মা লড়তে হবে তোকে শক্ত হাতে এই লড়াই তোকে লড়তে হবে চুপ করে আছিস কেন জ্যোতি জ্যোতি তুই চুপ করে আছিস কেন পারবি না যে লড়াইটা শুরু করেছিস সেটাকে শক্ত হাতে তুই শেষ করতে পারবি না পারবো ঠাকুর পারবো এতদিন যে অন্যায়গুলো আমার উপর হয়েছে তার সব কয়টা অন্যায়ের একটা একটা করে প্রতিশোধ আমি নেবো ঠাকুর বেটা জীবনে অনেক রকম মানুষ তোমাকে অনেক রকম কথা বলবে সবার কথা যদি তুমি বিশ্বাস করা শুরু করো তাহলে তুমি কি করে চলবে বেটা কিন্তু মম
এটা তো আর পাঁচটা ব্যাপারের মতো ক্যাশুয়াল কিছু নয় যে এক কান দিয়ে ঢোকাবো আরেক কান দিয়ে বার করে দেবো। পুরোহিত মশাই বললেন আমার মা নাকি আমায় ছোটবেলায় ছেড়ে চলে গেছিলেন, এরকম একটা বড় কথা আমি কি করে ইগনোর করি? কি করে ঘাটছে ঘাটছে আমার সাজানো খেলাটা পুরো ঘেটে যাচ্ছে। সাগরের থেকে বেশি গভীরে গেলে আমি তো ফেঁসে যাব, নীলিমা সেন ফেঁসে যাবে। যে করেই হোক ওকে কনভিন্স করতে হবে, করতেই হবে। বেটা তাকাও আমার দিকে, তাকাও আমার দিকে, আমি তোমার মম নই? হ্যাঁ, তখন থেকে তুমি লোকের কথা শুনে বেসলেস কথাগুলো পর পর বলেই যাচ্ছ, বলেই যাচ্ছ, আমার কি কষ্ট হয় না? বেসলেস কথা মানুষ কখন বলে মা? যখন তার কোনো নিজস্ব ইন্টারেস্ট সে কথার সাথে জড়ানো থাকে। কিন্তু পুরোহিত মশাই, পুরোহিত মশাই তো কোনো ইন্টারেস্ট নেই, এত বড় কথা বলে ওনার কি লাভ? আমি তো বলছি পুরোহিত মশাইয়ের বয়স হয়েছে। ও কি, তুমি এখানে? আসলে সাগর বাবুর ঘরটা একটু পরিষ্কার করতে এলাম। নট নিডেড মম, তুমি ওনাকে একটু বেরিয়ে যেতে বলো, আমার ঘরে ওনাকে আমি দেখতে চাই না। সে কি, আপনি তো ম্যাডামের চোখের মণি, আপনার ঘর পরিষ্কার না করলে চলে? দ্যাট ইজ নান অফ ইওর বিজনেস। আমি আমার মমের কাছে কি সেটা আপনার কাছ থেকে আমাকে শুনতে হবে না। প্লিজ গেট আউট। যাক, সাগরের মনটা তাহলে অন্যদিকে ঘুরেছে। সাগর বেটা, আমি জানি তোমার একদম ভালো লাগছে না, তাই তো চলো চলো এখান থেকে বেরোই। কাম মম, আমি আসলে একটু বাইরে বেরোতে চাই। অফকোর্স বেটা, এসো 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 এসো। এই সুযোগ, এই সুযোগে এই ঘরটা ঘরটা খুঁজে দেখে ফেলতে হবে, সাগর সেনের দুর্বলতার কোনো জায়গা রয়েছে কিনা। তুই তো বলেই খালাস, কারো ঘর খুঁজে কি করে কারো মন বোঝা যায় আমি এটাই বুঝে উঠতে পারছি না। কি করব কি করব, এখান থেকে শুরু করি। ওর বাবা, এখানে তো কিচ্ছু নেই, কোথায় দেখবো কি খুঁজবো? দিদি আমায় বলেছে এক মাসের মধ্যে যেভাবেই হোক সাগর সেন কোথায় যায়, কি খায়, কি করে সবটা জানতে। আর আমি একদিনের রুটিন পর্যন্ত খুঁজে পেলাম না, কি করব এখন? ড্রয়ারটা খুলবো যদি পার্সোনাল কিছু থাকে? না 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 না, যদি উচিত অনুচিত ভাবলে হবে না, পার্সোনাল জিনিস খুঁজতেই তো তুই সাগর বাবুর ঘরে এসেছিস। ও মা গো, বলি কে কোথায় আছো? তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই এই ঘরে এসো। আপনি এখানে? বলি মেয়ে, তোমার সাহস তো কম নয়? আমার বাড়িতে দাঁড়িয়ে তুমি আমাকে প্রশ্ন করছো আমি কেন এখানে? তুমি এখানে কি করছো? ড্রয়ার খুলছিলে কেন? আমি তো পরিষ্কার করছিলাম। ও, পরিষ্কার করছিলাম বলি সারা ঘরটা ছেড়ে তোমার কি ড্রয়ারটাই চোখে পড়লো? এই মেয়ে,
তুমি কি চুরি চিন্তাই করার কোনো প্ল্যানিং এ আছো নাকি? এই মা চি 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 না 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 আপনাদের দয়ায় আমার সংসার চলে, চুরির মতো একটা ছোট কাজ করব, আমার নিজের পেটে নিজেই লাথি মারব। এই ঘরটাতে দেখছি এই বুদ্ধিটা আছে, যাক বেশ ভালো। কাজের কাজটাই তো হলো না, কিছুই তো পেলাম না সাগর বাবুর ঘরে। কিন্তু না না না, হাল ছাড়লে কিন্তু চলবে না যদি, একটা না একটা ক্লু ঠিক পাবো। সারাটা দিন এই ঘরেই কাটিয়ে দেবে? হ্যাঁ বলি, তুমি তো মহা ফাঁকিবাজ, যাও এখান থেকে। হ্যাঁ যাচ্ছি। সাগর বাবুর গাড়ি এখানে? উনি এখন এই সময় এখানে কি করছেন? এক্সকিউজ মি, এই পুরোহিত রমাপ্রসাদ ভট্টাচার্যের বাড়ি কোনটা বলতে পারবেন? ঠিকানা আছে? না ঠিকানা তো ঠিক নেই, কিন্তু আমি জানি উনি এই পাড়ায় থাকে না কি, আপনি বলতে পারবেন কি? না আমি ঠিক বুঝতে পারছি না, আপনি অন্য কাউকে জিজ্ঞেস করে দেখুন। আচ্ছা থ্যাংক ইউ। বলুন কাকে জল দিতে হবে? জল তোমার ঠাকুর যাকে দেবে তোমার মাকেও দিও। সঠিক জায়গায় খবরটা জানাতে হবে। হ্যাঁ বলছি, এই সময় ফোন করার জন্য এক্সট্রিমলি সরি। আসলে সাগর বাবু আমাদের পাড়ায় এসেছেন। কি, তোমাদের পাড়ায়? একজন পুরোহিতের খোঁজ করছেন। আমার মনে হলো আপনাকে খবরটা জানানো উচিত, তাই ফোন করলাম আর কি। তুমি ওকে আটকাও, যে করে হোক আমি যা করার করছি, যাও। ঠিক আছে রাখছি। এত বড় সাহস তোমার সাগর সেন? আমাকে না জিজ্ঞেস করে তুমি সোজা পুরোহিতের কাছে পৌঁছে গেছো? হাউ ডেয়ার ইউ! তাহলে আপনি বলতে পারবেন না বলছেন? ঠিক আছে থ্যাংক ইউ। এক্সকিউজ মি, বলছি যে পুরোহিত রমাপ্রসাদ ভট্টাচার্যের বাড়ি কোথায় জানেন? আসলে অনেককে জিজ্ঞেস করছি, কেউই বলতে পারছে না, আপনি বলতে পারবেন? আমি বলতে পারি। আপনি আপনি এখানে কি করছেন? মানে মানে আপনি বেটার বলতে পারবেন। আপনি আমায় ফলো করছেন নাকি? আমার কি কোনো কাজ নেই? কাজ আছে কি নেই সেই বিষয়ে আমি কিছু জানি না, আমার প্রশ্নটা খুবই সহজ, উত্তর দিন। আপনি এখানে কি করছেন? সাগর বাবু, এটা আমাদের পাড়া, এটা আপনার সেম ম্যানশনের পার্ট না। আর আমার কি নিজের পাড়াতেও চলাফেরা করার অধিকার নেই নাকি? হোয়াটএভার, এইসব বাজে কথা বলে সময় নষ্ট করার মতন আমার কাছে সময় নেই, আমি আসি। আপনি এতক্ষণ ধরে এত মানুষকে জিজ্ঞেস করলেন, কেউ কি বলতে পেরেছে পুরোহিত মশাইয়ের বাড়িটা কোথায়? সেটা কেউ না কেউ ঠিক বলে দেবে, আপনাকে এত ভাবতে হবে না, আমি বুঝে নেব। আপনি বড় লোক মানুষ, গরিবের পাড়ায় ঘর খুঁজতে খুঁজতে বেহাল হয়ে পড়বেন, তাই বলছিলাম আর কি। চলুন না, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। তো দরকার নেই, এই পাড়ায় অনেক মানুষ থাকে, তারা বলে দেবে। আচ্ছা আপনি এত গায়ে পড়া কেন বলেন তো? বয়ে গেছে আমার সাত করে আপনার গায়ে পড়তে। এক্সকিউজ মি। আচ্ছা বলছি, আপনি মনিব, আমি আপনার বাড়ির কাজের লোক, তাই আমার মনে হয় কাজের লোক হিসেবে মনিবকে সাহায্য করাটা আমার কর্তব্য, তাই এতে গায়ে পড়ার মতন কিছু নেই। বারবার সেই একই কথা, কি প্রুফ করতে চান আপনি? আপনি বুঝতে পারেন না যে আমি আপনাকে ঘেন্না করি? আপনার হেল্প তো দূরের কথা, আপনার মুখ অবধি আমি দেখতে চাই না।
হ্যাঁ সেটাই তো স্বাভাবিক আমি যা করেছি তাতে আপনি আমার মুখ কেনই বা দেখতে চাইবেন এতটায় যখন বোঝেন তখন আমাকে আমার মতন ছেড়ে দিন ঠাকুর মশাইয়ের বাড়ি একটু ভেতরের দিকে আপনি একা একা খুঁজতে গেলে গুলিয়ে ফেলবেন চলুন না আমি নিয়ে যাচ্ছি বললাম তো কেন হেল্প করছি সেখানেও আবার কেন কেন ডিসগাস্টিং আপনার মতন জেদি একগুঁয়েমে না আমি দুটো দেখিনি চেনেন না জানেন না কোন দিক দিয়ে যাচ্ছেন এই দিকে যেতে হবে আসুন আমাকে ফলো করুন আমি আপনাকে নিয়ে যাচ্ছি এই দিক দিয়ে সোজা যেতে হবে আসুন কোথাও বেরোচ্ছ বৌদি হ্যাঁ এনজিওর একটা আর্জেন্ট কাজ এসে পড়েছে আমি ফিরে আসছি ঠাকুর মশাইয়ের ব্যাপারে তো তোমায় কিচ্ছু জানতে দেব না আমি শিবু চোখ বন্ধ করে নীলিমা সেন কাউকে ভরসা করে না তোমাকেও না খটকা তো একটা আছে যদি তুমি এত আগ বাড়িয়ে খবর দিচ্ছ কেন যাকে তোমায় পরে দেখছি আপাতত সাগরের আগে ঠাকুর মশাইয়ের কাছে আমাকে পৌঁছতে হবে তুমি পট্ট চালাচ্ছ আমাকে সাগর বেটা পট্ট চালাচ্ছ এনজিওর কাজ তো মনে হচ্ছে না কোথায় যাচ্ছে বৌদি আমার থেকে লুকোচ্ছে কেন কোথায় যাচ্ছ বড় মা আমি তোমার সঙ্গে যাব জানো তো প্যামেলা তুমি একদম ছিনে জোকের মতো সারাক্ষণ কেন আমাকে ফলো করে বেড়াও তুমি ননসেন্সের মতো আমার দেরি হয়ে যাচ্ছে কি ঝাঁজ কেমন হুরুম দুরুম করতে করতে চলে গেল শ্বশুর বাবা বলছিলাম আপনি জানেন বড় কোথায় গেছে শুলে চড়া শখ হয়েছে এই যাও তো ঘরে যাও তো ঝাঁজি মারার কি আছে হ্যাঁ না মানে আমি বলতে চাইছিলাম কি বড়মা কোথায় গেল মানে এই পুরো বিষয়টা আমাদের তো জানতে হবে নাকি না আমাদের জানতে হবে না নিজের কাজে যাও কবে যে বুদ্ধিশুদ্ধি হবে না পামেলা তোকে সবটা জানতে হবে কোথায় যেতে পারে এখন বড়মা আমি একবার পিছু নিয়ে দেখি তো দুদুবা তো শুনেছ কি দুদুবাতু খেলায় যাদের কোনো মূল্য থাকে না তাদের বলে ওই দিন রাত লোকের পেছন পেছন ছুটে বেড়ে কিন্তু আসল জায়গায় পক্কা আবার চলে এসো না আমার পেছনে লাগতে আরে সোনা মেয়েটা দেখি মুখখানা পুরো আমারে বড্ড আঘাত পেয়েছে আদরের বড় মা তার দুদুবাতু প্যামেলাকে তো খেলায় নেয়নি তাই না শোনো তোমরা না আমাকে হিংসে করো হিংসে কি হিংসে ওরে বাবা হিংসে আমি তোমাকে হ্যাঁ তুমি আমাকে শুধু তুমি একা না ওমা এই বাড়ি প্রত্যেককে আমায় হিংসে করে আসল কথাটা কি বলো তো আমার বড় মা মানে নীলিমা সেন নীলিমা সেনের মতো একটা ক্যারেক্টার পারবে না তোমরা কোনো দিন হতে পারবে না সেই কারণে তো হিংসে করো ঠিক আছে তাই সই কিন্তু প্যামেলা তোমার অবস্থাটা একবার দেখেছো কি কি অবস্থা আমি তো ঠিক আছি আমাকে আমার বড় মা কত ভালোবাসে কত পছন্দ করে হ্যাঁ সেই না করে আর কি উপায় বলো দিন রাত তো তুমি বড় মার লেজ ধরে ঝুলে বেড়াচ্ছো পছন্দ না করলে তো আবার গলা ধরে ঝুলে পড়বে কিন্তু প্যামেলা একটা কথা ছিল এই যে তুমি বড় মার ল্যাজ ধরে ঝুলছো ঝুলতে ঝুলতে দেখো আবার তোমার ল্যাজখানা যাতে খসে না পড়ে যায় এই শোনো আমি কি করব না করব সেটা নিয়ে তোমায় মাথা গলাতে হবে না ঠিক আছে তুমি নিজের কাজ কর বুঝলাম তুমি সবকিছু বুঝে নেবে কিন্তু বুঝে নিয়ে তো আর লাভ নেই জানো তো এই যে তুমি বড় মার পেছনে গোয়েন্দাগিরি করতে গেছিলে কি হলো বড় মা তোমার এই মুখখানে একদম চুনকালি লেপে দিল কোনো গোয়েন্দাগিরি করতে যাইনি আমার পার্সোনাল একটা কাজ আছে আমি সেখানে বেরোচ্ছি বাই প্যামেলা তো কলসি শুধু
কিন্তু আওয়াজখানাই বেশি। কিন্তু আসল জনকে তো বড় টেন্স দেখালো। মানে কি মায়ের কথাটাই ঠিক? নীলিমা সেনের সময় ফুরিয়ে এসেছে। আমার মন বলছে, মা এবার অসুর বধ করেই ফিরবেন। মা, মাকে দেখো, দেখো মা।